এটা হলো আমাদের কাঁঠাল গাছ। এবার বেশ কিছু কাঁঠাল হয়েছে গাছে, কয়েকটা কাঁঠাল কাটাও হয়ে গেছে গাছ থেকে। দু তিন দিন আগে এখান থেকে একটা কাঁঠাল কেটে নিয়েছি, এগুলো বেশি বড় হয়নি, ছোট ছোটই হয়েছে। দু তিন দিন হয়ে গেছে, এখন এটা পেকে গেছে। এটাকে এখন কাটা হচ্ছে। তো অনেকগুলো কোষ হয়েছে, এখন পুরোপুরি বিকেল হয়ে পারেনি, এখন ছাদে উঠেছি আম পাড়ার জন্য। কিছু কিছু আম গাছে পেকে গেছে, এটা খুবই সুন্দর পেকেছে। টুসটুসে পাকা আমটি পেড়ে নিলাম। আমার বাবাও কিছু আম পাড়ছে। বৃষ্টি হলে এই আমগুলোই পোকা ধরে যায়। এই ডালটিতে অনেক আম হয়েছে, আমের জন্য ডালটা নিচু হয়ে আছে, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। এই আমটিতে পোকা ঘোরাঘুরি করছে। খুবই মজা হচ্ছে আমার আর বাবার। আমি আর বাবা মিলে অনেকগুলো আম পেড়ে নিলাম। আম নিয়ে নিচে নেমে এসেছি। কয়েকদিন প্রচুর গরম পড়েছিল, এখন তাও একটু হাওয়া হচ্ছে।
আকাশটাও হালকা হালকা মেঘ জমিয়েছে, মনে হয় বৃষ্টি হবে। বিকেল হয়ে গেছে, এখন একটু টিফিন বানিয়ে নেব। সেদিন অনলাইন থেকে সুজি কিনেছিলাম, এখন সুজি আর দুধ দিয়ে হালুয়া রান্না করব। আমার কাছে কিশমিশ আছে, এটাই দিয়ে দিচ্ছি, কাজু নেই। যে যেমন মিষ্টি পছন্দ করে সে তেমন মিষ্টি ব্যবহার করতে পারে। আমি একটু বেশি মিষ্টি খাই, তার জন্য একটু বেশি চিনি দিয়েছি। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সুজির হালুয়া রান্না করতে করতে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। সুজির হালুয়া কার কার পছন্দ আমাকে জানাবেন। ফিরবো আরো নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।